আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক অনেক অপেক্ষার পর বহুল প্রতীক্ষিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম রিলিজ তীপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় চলো বন্ধুরা দেরি না করে আমরা বিজ্ঞপ্তিটি দেখে ফেলি দেখো বন্ধুরা এটা হচ্ছে আবেদন করার পোর্টাল নিশ্চয়ই পোর্টালটি তোমাদের কাছে পরিচিত গতকাল এটি নিয়ে আলোচনা করেছিলাম এখানে আসা পর দেখতে পাচ্ছ রিগার্ডিং First, religiously made of honors. টু জিরো টু ফোর লেখা রয়েছে আমরা যদি ডাউনলোড অপশনে ক্লিক করি সাথে সাথে এই বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হচ্ছে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজতে মেধা তালিকা এগারোই জুন বিকেল চারটায় প্রকাশিত হবে অর্থাৎ আগামীকাল বিকেল চারটায় প্রকাশিত হবে এবং উক্ত ফলাফল তোমরা দুইভাবে তোমরা চেক করতে পারবে একটা হচ্ছে এসএমএস এম এর মাধ্যমে তোমরা চেক করতে পারবে এসএমএস এর মাধ্যমে চেক করতে হলে এই নিউ স্পেস দিবে এটিএইচ এন স্পেস দিবে রোল নাম্বারটি বসিয়ে দিবে অর্থাৎ তোমার যে ফর্মের মধ্যে যে রোল নাম্বারটি ছিল সেটা বসিয়ে দিবে পাঠিয়ে দিবে যে কোনো অপারেটর থেকে এবং এটা তোমরা বিকেল চারটা বাজে পাঠাতে পারবে আর ওই দিনই তোমরা ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু রেজাল্ট দেখতে পাবে যদিও বলা হয়েছে রাত নয়টায় কিন্তু তোমরা থেকেই রেজাল্টই চেক করতে পারবে অনলাইনে ইনশাআল্লাহ আমি এটি নিয়ে আলাদা একটি ভিডিও দিব কিভাবে রেজাল্ট চেক করতে হয় এরপর দেখো বন্ধুরা বলা হয়েছে উল্লেখ্য যে প্রথম রিলিজ মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছু দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে অর্থাৎ গত বছর যদি কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকো তাহলে অবশ্যই ছাব্বিশ জুন তারিখের মধ্যে আগের ভর্তিটি বাতিল করে তারপর তোমরা এই রিলিজ স্লিপের যে যদি চান্স পেয়ে থাকো সেখানে তোমরা ভর্তি ফর্ম পূরণ করবে নাহলে কিন্তু দ্বৈত ভর্তির কারণে কিন্তু চান্সটি তোমার বাতিল হয়ে যাবে এবারে আমরা গুরুত্বপূর্ণ যে টাইম ফ্রেমগুলো আছে সেটা এক নজর দেখি নিই দেখো বন্ধুরা বলা হয়েছে প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশিত হবে এগারো তারিখ বিকেল চারটায় রেজাল্টটি প্রকাশিত হবে এবং সেদিন থেকে তোমরা সাতাশ তারিখ পর্যন্ত অনলাইনে তোমরা একটি ফর্ম ফিল করতে পারবে এবং ইনশাল্লাহ কীভাবে এই ফর্মটি ফিল আপ করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিব এটার জন্য কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না ফর্ম ফিল আপটা একদমই ফ্রি তবে বন্ধুরা এই ফর্ম ফিল পরে অর্থাৎ বারো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ বারোই জুন থেকে তিরিশে জুন এই সময়টুকুর মধ্যে কিন্তু তোমরা পাঁচশো পঁয়ষট্টি টাকা এবং কলেজে যে কলেজে তুমি চান্স পেয়েছো যে সাবজেক্টে চান্স পেয়েছো সেই সাবজেক্টের যে ভর্তি ফি সেটা সহায় সেটা সমেত তোমরা কলেজে চলে যাবে এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসির যে নম্বরপত্র রয়েছে সার্টিফিকেট যদি থাকে তোমার রেজিস্ট্রেশন কার্ড তোমার ছবি এবং যে ফর্মটা রয়েছে যে ফর্মটা তুমি অনলাইনে পূরণ করবে সেটা সমেত এবং ভর্তি ফি তোমরা জমা দিয়ে দিবে এবং সেখানে জমা দেওয়ার পর এই জমা দেওয়ার সময়টা হচ্ছে বারো তারিখ থেকে তিরিশ তারিখ লম্বা সময় দেওয়া হয়েছে কারণ মাঝখানে কিন্তু ঈদের বন্ধ রয়েছে এই জন্য সময়টা কিন্তু একটু লম্বা দেওয়া হয়েছে এবং এই সময়টুকুর মধ্যে কাগজপত্র জমা দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ তেরো তারিখ থেকে অর্থাৎ তেরোই জুন থেকে এক জুলাই পর্যন্ত একটি লম্বা সময় নিয়েছে এই সময়টুকুর মধ্যে তোমাদের কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর যদি দেখে সব কিছু ঠিক আছে তাহলে তোমার ভর্তিটা নিশ্চয়ন করে দেবে অর্থাৎ তোমার ভর্তিটাকে কনফার্ম করবে এটা তুমি অনলাইনেই দেখতে পাবে এবং পরবর্তীতে দুই তারিখ থেকে আট তারিখের মধ্যে তারা বাকি কাজগুলো কমপ্লিট করবে এইটা তোমার কাজ না অর্থাৎ তিন নম্বর এবং চার নম্বর যে কাজটা রয়েছে এটা তোমার কাজ না তোমার কাজ হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর পয়েন্ট অর্থাৎ এগারো তারিখ থেকে সাত তারিখ সাতাইশ তারিখের মধ্যে তোমাদের অবশ্যই ফর্মটি পূরণ করতে হবে এবং বারো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কলেজে গিয়ে জমা দিতে হবে আর তেরো তারিখ থেকে যে কাজগুলো রয়েছে বা অর্থাৎ নম্বর নম্বর কাজ এটা কলেজের এটা তোমার কাজ না আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া তাহলে আমি যদি প্রথম রিলিজ স্লিপে চান্স না পাই তাহলে কি হবে সেক্ষেত্রে তুমি আট তারিখ পর্যন্ত অপেক্ষা করবে আশা করি আট তারিখের মধ্যেই তোমরা দ্বিতীয় রিলিজ স্লিপের মধ্যে দ্বিতীয় রিলিজ স্লিপের একটি বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে এবং সেই বিজ্ঞপ্তিটি বলা থাকবে দ্বিতীয় রিলিজ স্লিপ কবে দিবে আর প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েও ভর্তি না হলে অথবা চান্স না পেলে তোমরা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে দ্বিতীয় রিলিজ তোমরা পাঁচটি কলেজের একাধিক সাবজেক্ট আবেদন করতে পারবে এর জন্য কোনো টাকা পয়সা প্রয়োজন হবে না কোথাও কোনো কাগজপত্র জমা দিতে হবে না আশা করি পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ